हेलो एवरीवन, वेलकम टू बैग माई कम्प्यूटर ऑफिशियल स्कूल। आज क्लास पावर पॉइंटे काज करते गले विभिन्न रकम पिक्चर एवं स्क्रीनशॉट प्रतिटी स्लाइडे प्रयोजन पड़े। एजोन्नो आमादेर एई पावर पॉइंटे विशेष एक टूल देवा आछे जार नाम हलो स्क्रीनशॉट। तो एई स्क्रीनशॉट टूल दिए किभाबे स्क्रीनशॉट करबेन सम्पूर्ण क्लासे आलोचना करब। जारा एर आगेर क्लास करेछेन एवं जारा नतून क्लासटी शुरू थेके शेष पर्यन्त करबेन, आमरा सरासरि कम्प्यूटर स्क्रिने चले आसब। तो देखुन आमरा सरासरि कम्प्यूटर स्क्रिने चले इनसार्ट अपशने चले आसब। इनसार्ट अपशने क्लिक कर संगे संगे अपना देखते पाबेन स्क्रीनशॉट एक टूल देवा आछे। ओके, एंड स्क्रीनशॉट एर दुटो नियम आछे जे नियम गुलो आपनादेरके बुझते होबे। देखुन प्रथम नियम हलो आमरा जखन एई स्क्रीनशॉट टूल दिए कोनो एकटी पार्टिकुलार जायगा स्क्रीनशॉट करब, तो तार जन्य सबार आगे स्क्रीनशॉट अपशने क्लिक करते होबे, माने स्क्रीनशॉट टुलटा अन करे निते होबे। स्क्रीनशॉट टुलटाय क्लिक करार संगे संगे आपनारा देखते पाबेन আমাদের স্ক্রিনশট অন হয়ে গেল এবং যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আপনার অফ হয়ে যাবে। ওকে, আমরা স্ক্রিনশট টুলটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্লিপিং, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কিন্তু অফ হয়ে গেছে। ওকে, এখন অফ হয়ে যাওয়ার ফলে আপনি কোন জায়গা থেকে স্ক্রিনশট নিতে চান সেই জায়গা থেকে কিন্তু আপনার মাউস পয়েন্টারটা এখানে ক্লিক করে ড্র করে নিতে হবে। ওকে, যেমন আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি কিছু আইকন আছে, এই আইকনগুলো আমার স্ক্রিনশট লাগবে, এই জন্য আমরা এখানে ক্লিক করে স্ক্রিনশটটা করে নিলাম। ওকে, এন্ড স্ক্রিনশটটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার্টিকুলার যে জায়গাটুকু স্ক্রিনশট করছি সেই জায়গার স্ক্রিনশট কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসেছে। ওকে, এন্ড এইভাবে কিন্তু স্ক্রিনশট করতে হয়। আমরা আর একবার দেখিয়ে দিই যে আপনি স্ক্রিনশট কিভাবে করবেন। এই জন্য আমরা এটাকে ডিলিট করে দিলাম, এন্ড সরাসরি আমরা ইনসার্ট থেকে আবারও আগের মতো স্ক্রিনশট টুলে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আমাদের স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করব। স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অফ হয়ে গেল এবং আমাদের স্ক্রিনশট টুলটি অন হয়ে গেছে। ওকে, এন্ড স্ক্রিনশট টুলটি অ্যাক্টিভ আছে। এবার আমাদের পার্টিকুলার যে জায়গাটুকু প্রয়োজন আমরা সেই জায়গাটুকুকে ক্লিক করে এখান থেকে ড্র করে নেব, বা এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা ক্লিক করে টেনে নেব। টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু স্ক্রিনশট করেছি ঠিক ততটুকুই কিন্তু আমাদের এখানে চলে এসেছে। ওকে, আসুন এইভাবে তো স্ক্রিনশট করা যায় অবশ্য, কিন্তু আমাদের যে সমস্যাটা এখানে হয়ে গেল সেটা হলো আমরা যদি চাই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার থেকে কিছু স্ক্রিনশট করব তার জন্য কিন্তু পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করা লাগবে, কারণ এখানে যখনই আমরা স্ক্রিনশটে ক্লিক করছি তখনই এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অফ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য কিন্তু আমি সবার আগে স্ক্রিনশটটা আমি এখানে ডিলিট করে দিলাম, এন্ড সরাসরি আমরা স্ক্রিনশটে ক্লিক করব। এন্ড এখানে স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অফ হয়ে গেল। বাট এখানে আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব, যদি আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যার থেকে কোনো রকম ভাবে স্ক্রিনশট করতে লাগে সেক্ষেত্রে আমরা আগে কি করব দেখে নেন। আমরা স্ক্রিনশটে ক্লিক প্রথমেই করব না, আমরা সরাসরি আরো একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার খুলে নেব। আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুলে নিলাম, এন্ড খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার খোলা আছে এখানে। এখানে আপনি দেখতে পাবেন যে দুটোই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার খোলা আছে, আমরা দুটোকেই অন করে নেব। অন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো একটা থেকে আপনি স্ক্রিনশটে ক্লিক করবেন। সাপোজ আমরা এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম, এন্ড স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে স্ক্রিনশট আমাদের এখানে অন হয়ে গেছে। ওকে, এবারে আমার যে জায়গাটুকু প্রয়োজন আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে সেই জায়গাটুকু কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে নিতে পারবো। সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম যে আমার এই ট্যাব বারগুলো লাগবে, এই জন্য আমরা ট্যাবটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের সেইটুকু এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে বা আমরা নিয়ে নিতে পেরেছি। ওকে, যদি এই ক্ষেত্রে আপনার মনে হয় যে আমি এই যে হোম বার আছে বা হোম ট্যাবের মধ্যে থেকে নেব, আমরা ডিজাইন ট্যাপের মধ্যে থেকে নেব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারটা থাকবে সেটা কিন্তু ডিজাইন সফটওয়্যারটা খুলে নিতে হবে। ওকে, এন্ড খুলে রাখার পরে আমরা কিন্তু আবারও সেই জায়গায় যাব যেখানে আমরা স্ক্রিনশটটা নিতে চাইছি। তো আমার এখানে দুটো সফটওয়্যার খোলা আছে, আমরা একটাতে স্ক্রিনশট নেব এবং অপরটা থেকে আমরা স্ক্রিনশট করব। ওকে, এন্ড এই জন্য কিন্তু আমরা যেখানে স্ক্রিনশট নেব সেখানে আসবো আমরা, এন্ড আসার সঙ্গে সঙ্গে আমরা ইনসার্ট থেকে আবারও কিন্তু স্ক্রিনশটে ক্লিক করব। এন্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করব, এন্ড আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই পাওয়ার পয়েন্ট খোলা আছে, এন্ড আমরা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবো। ওকে, এন্ড আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেইটুকু এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সিলেক্ট মানে ক্লিক ছেড়ে দেন। ক্লিক ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু স্ক্রিনশট চলে এসেছে। ওকে, এন্ড এইভাবে কিন্তু আমাদের স্ক্রিনশট করতে হয়। তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ
সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন। কমেন্ট বক্সে আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরও একটি ক্লাসে।